বীরেশ্বর পাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোসার্জেন। গত চার দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না তার। আমহার স্ট্রিট থানা এলাকার 24A কলেজ রোতে বাড়ির চিকিৎসকের। পরিবারের দাবি, প্রতিদিনের মতো গত 29 অক্টোবরের সকালে হাসপাতালে যান তিনি, বিকেলে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 59 বছরের বীরেশ্বরবাবু ছাড়াও ওই বাড়িতে তার বৃদ্ধা মা ও একজন কেয়ারটেকার থাকেন, কিন্তু কেয়ারটেকার ছুটিতে ছিলেন। তিনি 29 তারিখ ফিরে আসেন। তার দাবি, ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। এরপর প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ভেতরে ঢোকেন, দেখেন ওই চিকিৎসকের অসুস্থ বৃদ্ধা মা পড়ে রয়েছেন। এসে ঘরে ঢুকতে পারেনি, আমি ওইখানে অপেক্ষা করেছিলাম। কেন অপেক্ষা করেছিলাম? আমি ভেবেছিলাম যে উনি হয়তো দোকান বাজারে গেছেন, এখনই হয়তো এসে যাবেন আর কি, সেই হিসাবে আমি অপেক্ষা করেছিলাম। তারপর কতক্ষণ থাকতে হলো ওখানে? ওখানে প্রায় কালকে আর সকাল পর্যন্ত। আমরা এনার সাহায্য নিলাম যখন আমরা, ইনি বললেন সকালবেলা গিয়ে আমাদের বললেন যে এরকম মাসিমা মনে ভেতরে আছেন আর আমি কাল থেকে এসেছি, কিছু খাইনি। তখন আমরা বললাম চলুন উপরে। উপরে তালা ভেঙে ঢুকে দেখলাম মাসিমা ওখানে শুয়ে মাটিতে পড়ে আছেন রক্তাক্ত অবস্থায়, হাতটা কেটে গেছে। তখন উনি বললেন আমি কালকে এসেছি, কালকে আসার পর এখানে বসেছিলাম, কারণ উনি মাঝে মাঝে এরকম চলে যান। ওই চিকিৎসক ফিরে না আসায় চিন্তা বাড়ছে পরিবারের। আমহার স্ট্রিট থানায় অভিযোগও জানিয়েছেন তারা। সোমবারই বেরিয়েছিল, কখন? এই সাড়ে 11টা। কোথায় যাচ্ছিল বলে গেছিল? কিছু বলে, কিছু বলে না তুমি, আমি হাসপাতালে যাচ্ছি। তারপর থেকে আসেনি আর। কিন্তু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে বলা হচ্ছে অন্য কথা। বীরেশ্বর পাল নামে ওই চিকিৎসক 8 মাস আগেই অবসর নিয়েছেন, তাই প্রতিদিন তার হাসপাতালে আসার কথা নয় বলে দাবি কর্তৃপক্ষের। রিটায়ার করেছেন, আমি এক্সাক্ট ডেটটা বলতে পারবো না, অফিসে বলতে পারবে, কারণ উনি ইউরোসার্জারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। তো ইউরোসার্জারি ডিপার্টমেন্ট থেকে উনি রিটায়ার করেন, আমার মনে হয়েছে মানে 6 মাস থেকে 8 মাস বা তার বেশিও হতে পারে। কিন্তু তারপরে উনি হাসপাতালে তো যে কেউ আসতে পারে, এবং উনি আসতেন না। না, এক্সটেনশন কিছু হয়নি। তদন্তে নেমে তদন্তকারী পুলিশ অফিসারদের মধ্যে এখানেই তৈরি হয়েছে জটিলতা। 8 মাস আগে যদি অবসরই নেন, তবে সে কথা বাড়িতে বলেননি কেন বীরেশ্বরবাবু? প্রতিদিন হাসপাতালে যাচ্ছি বলে কোথায় যেতেন তিনি? পুলিশ এসব প্রশ্ন নিয়ে ধন্দে। তাহলে প্রশ্ন উঠছে, হঠাৎ তবে কোথায় গেলেন ওই চিকিৎসক? ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। প্রকাশ সিংহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।